হে দেবী শীতলা, দেবী শীতলা, এই ছানা কক্ষে থেকে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। জামানো সবাই বলে গেছে রে বিরাট, চল বিরাট, যতদিন না তোর হস্তে পুষ্পাঞ্জলি দেব এই মস্ত দেশ ছেড়ে সে যাবে না। বিরাট রাজা করিল প্রতিজ্ঞা, থাকিতে প্রাণ কোনদিন তোকে দেবী জ্ঞানে করবে না শিকার। আমি তো দেবী জ্ঞানে শিকার করব না, আর কোনদিন তোর ভক্ত পুজো করতে পারবে না, সেই ব্যবস্থা এখন আমি করছি। শঙ্কর শর্মা মহারাজ, সাপ 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 মহারাজ, সাপ সাপ নয়, এটা হলো অভিশাপ। এসে চলে এক দেবী, আমাকে বলছে ওরা বিরাট নিশ্চিত করে পূজা, আর যদি না করে খাবি তুই চারে পুত্রের মাথা। মহারাজ সে কোথায়? পালিয়ে গেছে, আমাকে অভিশাপ দিয়ে এই সানা কক্ষে থেকে পালিয়ে গেছে। আমি তোমাকে কেন ডেকেছি জল শঙ্কর শর্মান? এটা হলো আমার আদেশ, আমার রাজ্যে তুমি ঢেড়াবে যে ঘোষণা করে দাও, আমার রাজ্যের মধ্যে হর পার্বতী ছাড়া পূজা হবে না, বিশেষ করে শীতলার পূজা বন্ধ। যে ব্যক্তি আমার কথা মান্য করে শীতলার পূজা করবে, তুমি কি তাকে করবে জানো? একশত চাবুকের আঘাত যদি না, মহারাজ তাকে ডেকে এনে ভালো করে ভাত কাপড় দিয়ে হয়, আমার মুখের উপরে কথা বলবে না শঙ্কর শর্মা। তুমি তাকে নিজের হাতে আমার কতটা যেন মনে থাকে, বিরাটের এক কথা কথা একশো কথা সমা কথা। বাপরে বাপ, এ কি কঠিন আদেশ, এখানে আর এক মুহূর্ত দেরি করব না। এই মুহূর্তে এই বিরাট রাজের 52 বাজার তিপ্পান্ন গলিতে আমি ডেরি পিনতে চললাম। তাই তো, আমাকে ঢেড়ি ফিরতে যেতে হবে। না না বিলম্ব খেয়া চলবে না, শুনুন শুনুন নগরবাসী, এই ছোঁড়া মই ছাড়া হবে কি ঘোড়া ছাড়া হবে একটু পরে বুঝতে পারবে, কথাগুলো ভালো করে শুনুন। শুনুন শুনুন নগরবাসী, শুনুন দেয়ামন, শুনুন দেয়ামন, আমাদের মহারাজের কঠিন আদেশ, কঠিন আদেশ করে যাই বর্ণন। এই রাজ্যের মধ্যে, কেউ যদি হর পার্বতী ছাড়া অন্য কোন দেবী পূজা করে, বিশেষ করে শীতলা পূজা, তাদের কি করা হবে জানো? জব কার্ডে টাকা দেয়া হবে, কি জব কার্ডের পরিমাণ পিঠে চামড়া তোলা হবে, পরে বুঝতে পারি, কথাগুলো শুনেন, তাদের কি করা হবে জানো? তাদের খুদাই দেওয়া হবে না এক মুঠো না রে বাবা, না খুদাই দেওয়া হবে না এক মুষ্টি অন্ন, তৃষ্ণায় দেওয়া হবে না এক বিন্দু জল, তাতে যদি না
তোমাদের কি করব জানো? দু টাকা করে কন্ডলের রেটে চাল, তুই বড্ড বাড় বেড়িস, তোর ডাঙা ছিটতিস ডাঙা। তোমাদের কি করা হবে জানো? কিচ্ছু করব না, কিচ্ছু করব না। তোমাদের ধরে নি, তোমাদের ধরে নি, অন্ধকার কারাগারে বন্দি রেখে, আরে বন্দি রেখে, বুকের উপরে পা। কি আশ্চর্য, পা নয় রে বাবা, পা নয় রে বাবা, পা নয়, বুকের উপর আমি নাই ময়দা দিয়ে তৈরি, আমার মাথাটা আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে শঙ্কর শর্মা হয়েছি। আমার সঙ্গে যদি তুই ওই বটকেরা করিস, মানে ফজলুবি করিস, তাহলে তোর কি করব জানো? আমি রেগে গেলে, আমি রেগে গেলে ছুটে গিয়ে তোর মামা বলে ডাকব। কি করবি? এই দেখ, তোর এতে হবে না, তোর আর বাঁচানো গেল না, তোকে বাঁচানো। কথাগুলো শোন বাবা, কেন চেষ্টা করছিস? কি বললাম? হ্যাঁ, অন্ধকার কারাগারে বন্দি রেখে বুকে পাষাণ চাপানো হবে। তাতে যদি না হয়, যদি না হয়, তোমাদের কি করব জানো? কিচ্ছু করব না, অন্ধকার কারাগারে বন্দি রেখে তোমাদেরকে শুলে দেওয়া হবে। ভগবান কি করি রে, শুয়ে দেওয়ার কথা বললাম, শুলে চাপানো হবে। কথাগুলো জানো মনে থাকে? এইটা একটা কথার কথা তুই বলেছিস খোকা। কোন কোন জায়গা ঢেড়ি পিটেছি সেই জায়গার নামগুলো যদি বলি, সেই সব গ্রামবাসীগুলো সাবধান হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই জায়গার নামগুলো বলছি। তাহলে শোন খোকা, কোন কোন জায়গায় আমি ঢেড়ি পিটে দিয়েছি। ওই ঘটি হারানি ঝুঁকালি ঠাকির মৌরে কুলতলি সোনা ঠিকারি নলগোড়া দিলের চাট বদ্দি পা আমতলা চামতলা তারানগর বকুলতলা কালীনগর সাইদাপুর মোড়ের হাট সত্যপুর আবদলি ঝড়খালি শেষ এলাম। এই হ্যালো বন্ধুগণ, কুলতলি থানা অন্তর্গত কুন্দখালি নিবাসী বিশ্বদেব মণ্ডলের কনিষ্ঠ পুত্র গুণধর মণ্ডল এই গোবিন্দদার নাচে গানে অভিনয়ে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কার করলেন। ওই সঙ্গে আমাদের পূজা কমিটির সকল সদস্যদের বলছি, তোমরা আমাদের ডাইসে চলে এসো। ওই সঙ্গে বিশ্বমঞ্জুরি দল ম্যানেজার, তাদেরকে আমরা ডাকছি, তোমরা আমাদের মঞ্চে একটু এসো। দল মালিক, আপনি ডাইসে চলে এসো। সমস্ত শিল্পী সহকে ডাকছি, ভাই আপনারা একটু ডাইসে চলে এসো। কুন্দখালি পূজা কমিটির বিশিষ্ট সদস্য মাননীয় সন্তোষ মণ্ডল মহাশয় এই টপি তুলে দিচ্ছে দুটি ম্যানেজারের হাতে।
মালিকের হাতে সরি হ্যালো হ্যালো লক্ষণ নস্কর তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্র চলে এসো সেপালি সাউন্ডের কর্মকর্তা যে আছো তাড়াতাড়ি চলে এসো এখানে হ্যালো এটা আমাদের ঘরের অনুষ্ঠান বেশি হইচই করে কোনো লাভ হবে না একটু মানিয়ে নাও এই নিয়ে চেঁচাচেঁচি করো না হ্যালো যে দাদারা আমাদের টপে দিয়ে পুরস্কার করেছেন আমাদের এই দলের শিল্পী গোবিন্দ নাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি সুধী সমবেত দর্শক মণ্ডলী গানের মধ্য দিয়ে এই যে একটা সংবর্ধনা সভা কমিটির আয়োজক মণ্ডলী যারা ছিলেন বিশেষ করে যারা কমিটির সদস্য এই যে সংবর্ধনা সভার আয়োজন করছে তাতে আপনাদের গানে পাঁচ মিনিটের জন্য হলেও বিঘ্ন ঘটেছে তার জন্য আমরা শিল্পীর তরফ থেকে আমাদের বিশ্বমঞ্জুরী গীতিনাট্য যাত্রা সংস্থার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ তো এই যে সংঘের পক্ষ থেকে যারা আমাদেরকে সংবর্ধনা জানালেন আমাদের দুই মালিক বিশ্বনাথ সরদার ও সনাতন নস্করকে ট্রফি দান করলেন এবং আমাদেরকে এই মেডেল গলায় পরিয়ে দিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই তো বেশি কিছু বলবো না আমি বুঝতে পারছি আপনাদের গানে বিঘ্ন ঘটছে আপনারা চান গান শুনতে তো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন এবং এই সংঘকে আপনারা আশীর্বাদ করবেন এই যে কমিটি যেভাবে এগিয়ে নিয়ে চলেছে আগামী দিনেও এই অনুষ্ঠান যেন একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ ও
ভগবানের নামে আমি ওবয়ে শপথ করে যাচ্ছি, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। এ ভোট বললি ভোট, রাজা বললি রাজা, পূজা বললি পূজা, অন্য কোন কথা বলবো না। চন্দ্রহর যে বন্ধু চন্দ্রহরের কাজ অভিনয় করছে আমি তার আশীর্বাদ করি, ভগবানের গায়ে কাঁদি, ভগবান যুগে যুগে তুমি অভিনয় করো, মানুষকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, ঈশ্বর নেবে আসবে, কিছু না দিলে কিছু পাওয়া যায় না।